কোর্টের নির্দেশে এবারও বন্ধ থাকবে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ। চ্যানেল মারফত মহাদেবের মাথায় জল ঢালতে হবে। এরা ধর্মের প্রতি এরকম অবিচার করছে, এত লক্ষ লক্ষ পুণ্যার্থীর নষ্ট করে দিচ্ছে। গত বছরের মতো এবছরও শ্রাবণী মেলা উপলক্ষে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে শিবের মাথায় জল ঢালতে পারবেন না ভক্তরা। তার পরিবর্তে গত বছরের মতো তৈরি করা হবে চ্যানেল, যার মাধ্যমে জল গিয়ে পৌঁছাবে গর্ভগৃহে, আর সেটা জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দেখতে পারবেন ভক্তেরা। কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস নির্দেশ দিয়েছেন, আগের বছর যে নিয়ম ছিল সেই নিয়ম কার্যকর থাকবে, ওই একই নিয়মে জল ঢালতে হবে। রোববার কাজ শুরু করে দেওয়া হলো চ্যানেল তৈরির জন্য, সেখানে জায়ান্ট স্ক্রিন বসানো হবে। তবে আদালতের নির্দেশিকার ফলে আপাতত টিকিট বন্ধ থাকবে ভক্তদের জন্য, যেহেতু মন্দির কর্তৃপক্ষ থেকে বেশ কিছু ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে, ফলে তাদের খরচ বহন করতে না পারায় তাদের আপাতত বসিয়ে রাখা হবে। ফলে নিরাপত্তার পুরো বিষয়টি পুলিশকেই দেখতে হবে বলে জানিয়ে দিয়েছে মন্দিরের সম্পাদক গিরিন দেব। এই ব্যাপারে আমরা গত ইয়েতেও দেখেছি, এইবারও আমরা দেখেছি একটা চক্র এখানে কাজ করছে। বলা হয়েছে যে এটা করতে গেলে এটা হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে করতে হবে। এখন জানি না যে করেছে সে বা যারা করাচ্ছে তারা কীভাবে এটা করাচ্ছে জানি না। এরা ধর্মের প্রতি এরকম অবিচার করছে, এত লক্ষ লক্ষ পুণ্যার্থীর এরা নষ্ট করে দিচ্ছে। পুণ্যার্থীরা আসবে মন্দিরে জল ঢালবে, এটাই আমাদের রীতি, গর্ভগৃহে প্রবেশ করবে এবং গর্ভগৃহের ভিতরে প্রবেশ করবে, দর্শন স্পর্শন করবে, এইটা মানে চিরচরিত প্রথা। এই প্রথাকে এইভাবে আঘাত করা, হিন্দু ধর্মের প্রতি আঘাত করা, এটা কেউ মেনে নেবে না। হ্যাঁ, একটা বিষয় আছে যেটা শোনা যাচ্ছে যে ওই গর্ভগৃহে নামার সময় যে কোনো বিপদ হতে পারে, গোমবন্ধ পরিস্থিতি, এইটা ভুল ধারণা। যারা বলছে তারা একটা মিথ্যা অপবাদ দিতে মিথ্যা কথা বলছে। হ্যাঁ, আপনারা দেখুন মন্দিরের ভিতরে প্রশস্ত জায়গা, প্রচুর ভেন্টিলেশন এখানে ব্যবস্থা আছে। হ্যাঁ, একসঙ্গে 200-300 লোকও ঢুকতে পারে, আমরা তো ওইভাবে ঢুকাই না, আমরা 70-80 জন করে আমরা আমাদের ভলেন্টিয়ার্সরা করে প্রবেশ করায় এবং বের করে দেওয়া হয়। রিকোয়েস্ট করা হয়েছিল সেই অনুযায়ী আজকে হিয়ারিং ছিল 10টা থেকে, কিন্তু রেসপন্ডেন্ট নাম্বার 5 আইসি ময়নাগুড়ি প্রেজেন্ট ছিলেন, কিন্তু বাকি 2 রেসপন্ডেন্টের পক্ষ থেকে কেউ প্রেজেন্ট ছিলেন না। সেই পরিপ্রেক্ষিতে একটা এক্স পার্টি অর্ডার পাস করা হয়, সেই অর্ডারটা মন্দিরে যখন দিতে আসা হয় মন্দির কমিটির পক্ষ থেকেও সেখানে কেউ উপস্থিত ছিলেন না। মন্দির কমিটির সেক্রেটারিকে সেভারাল টাইম ফোনে রিকোয়েস্ট করা হয়েছিল যে উনি বা ওনার কোনো রিপ্রেজেন্টেটিভ এসে অর্ডার কপিটা রিসিভ করার জন্য, ওনাদের আসবে না আসার জন্য আমরা ওনাদেরকে থ্রু হোয়াটসঅ্যাপ এবং মেল আমরা সেই অর্ডারটা পাঠিয়েছি এবং গাইডলাইন অনুযায়ী সেই অর্ডারটা ওনাদের অফিসের দেওয়ালে আজকে টাঙানো হলো। এবং 5th অগস্টের যে অর্ডার 2022-এর অনারেবল জাস্টিস গাঙ্গুলির যে অর্ডারটা ছিল সেইটার কমপ্লায়েন্সে যা যা কাজ প্রিভিয়াস ইয়ারে হয়েছিল সেই অ্যারেঞ্জমেন্ট আমরা এখন থেকে শুরু করলাম।